তৃণমূল কাউন্সিলর ঠিক বাড়ি উদ্দেশ্য করেই বোমাবাজির ঘটনা ঘটেছে। ঠিক গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে, এতে কিন্তু এলাকাবাসী আতঙ্ক। সেই মুহূর্তে কিন্তু সেই কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়িতে ছিলেন না, তিনি পার্টি অফিসে ছিলেন। তার ভাই কিন্তু বাড়িতে ছিল, ভাই কিন্তু যেটা জানাচ্ছে যে হঠাৎই এই ঠিক 10টা বাজে কয়েক মিনিট আগে দুজন যুবক এসে ওখানে বোম মারে এবং বোমের সেই আগুনের ফুলকিও তারা দেখতে পায় এবং বিকট আওয়াজ শুনতে পায়। তারপরেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং ফোন করে ভাইকে, ভাই তখন কিন্তু তার দলীয় কর্মীদের জানায় এবং পুলিশকেও জানায়। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ আছে, রাত্রি থেকেই তদন্ত চালানো হচ্ছে। প্রতিবেশী বাড়িতে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কারা এসেছিল বোমবাজির ঘটনায় এবং কেনই বা তারা বোমা মারলো। তৃণমূল থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি আশ্রিত কোন দুষ্কৃতীরা এই বোমাবাজির ঘটনা ঘটেছে, কিন্তু বিজেপি পুরোপুরি অস্বীকার করেছে যে এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব, সেই কারণেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে। এখনো কিন্তু তদন্তে পুলিশ এখনো অবধি কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি, কারা বোমা মারলো এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। ধন্যবাদ সৌরভ। রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা। ইতিহাসে প্রথমবার রান্নার গ্যাসের দাম 1000 টাকা পেরিয়ে গেল, আরো বাড়ল আম জনরেটরিং। ইন্ডিয়ার ইকোনমির পরিসংখ্যা চলছে, দেশে বেকারত্বের হার এপ্রিল মাসে আরো বেড়ে 7.83% পৌঁছেছে। অর্থাৎ কিভাবে সংসার চলবে তাই বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ। গড়িয়াহাটের বাসিন্দা গৌরী দত্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, ভিআরএস দিয়েছিলেন, সেই টাকায় সংসার চালান। রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধিতে তার মতো অনেকেই চরম সমস্যায়। শুধু যে সিলিন্ডারের দাম বাড়বে তা তো নয়, তার জন্য তোমার সমস্ত সবজি যত কিছু আছে সব কিছুই বাড়বে। ব্যাংকে যে টাকাটা আছে তাতে তো সুরাহা হচ্ছে না, কারণ কি তার তো কোনো তোমার ইন্টারেস্ট বাড়ছে না, দিন দিন ইন্টারেস্ট কমছে, তাহলে আমার সংসার চালাবো আমি কি করে। গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। 2014 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যাওয়ার সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 474 টাকা, এখন তা 1000 পার করলো। অর্থাৎ 8 বছরে 600 টাকার বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম। এখনো পর্যন্ত যে দামটা ভোক্তাকে দিতে হচ্ছে, ক্রেতাকে দিতে হচ্ছে, তার একটা বড় অংশ কিন্তু নানা রকমের ট্যাক্স। কিন্তু যে কটা পণ্য এখনো পর্যন্ত জিএসটির আওতায় নেই তাদের জিএসটিতে নিয়ে আসা হোক, পেট্রোল ডিজেল, তারপরে তামাক, মদ, রান্নার গ্যাস, এগুলো জিএসটিতে আনা হোক, তাহলে একটা নিয়ম কানুনের মধ্যে জিনিসটা পড়ে। কংগ্রেস বলছে সাধারণ মানুষের বোঝা কমাতে 2013-14 অর্থবর্ষে তারা যখন কেন্দ্রে ক্ষমতা ছিল তখন এলপিজি গ্যাসের ভর্তুকি বাবদ প্রায় 46,500 কোটি টাকা দিত কেন্দ্রীয় সরকার, সেখানে 2016-17 অর্থবর্ষ থেকে তা শূন্যে নামিয়ে এনেছে মোদি সরকার। যতদিন মোদি সরকার থাকবে ততদিন সাধারণ মানুষ, মধ্যবিত্তের মানুষ গৃহস্থের হেঁসেলে আগুন। এর ফলশ্রুতি হচ্ছে যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হবে। যারা এ নিয়ে হাহাকার করছেন আমি তাদের জিজ্ঞেস করবো, কলকাতা ইলেকট্রিক বিল সবচেয়ে বেশি কেন? ইলেকট্রিক রাশিয়া থেকে আসছে না, ইউক্রেন থেকে আসছে। কেন বছরের পর বছর গরিব মানুষের পকেট কেটে লুট করা হচ্ছে? একটা ঝড়ালে 7 দিন যারা বিদ্যুৎ দিতে পারেন না তারা, তাদের কোনো অধিকার নেই এই ধরনের সমালোচনা করা। এইভাবে চলতে থাকলে সংসার চলবে কি করে, সেই দুশ্চিন্তায় তারা করছে সাধারণ মানুষকে। সঞ্চয় মিত্র ও অরিজিৎ ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ।